আমাদের বিশ্বাস ভালোবাসা পারে সমস্ত অন্ধকার সমস্ত খারাপ জিনিসকে দূরে সরিয়ে দিতে আর সেই জন্যই তো ভালোবেসে সখী আমাদের অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীতের বাসরে আমরা হাজির হই প্রতিদিন এবং আজ এই শনি বাসরীয় সকালে আমাদের সঙ্গে উপস্থিত কমলিনী কমলিনী মুখোপাধ্যায় কেমন আছো খুব ভালো সকালবেলায় অসুবিধা তো মানে মাঝে মধ্যেই তোমাকে ডেকে আনছি এবং দর্শকরাও চাইছেন যে তোমার গান একটু সকাল সকাল শুনুক সেটা তো খুব ভালো কথা তার জন্য সকালে ওঠা যায় তো আজকে তো এটা শনিবার একটু ছুটি ছুটি মোটামুটি আমাদের মনে চলে এসেছে আমি ছুটির দিনগুলোতে এসেছি এটা তো হ্যাটট্রিক আমি যাদের জানালাম অনেককে বললাম যে এটা ভেবে খুব আনন্দ হচ্ছে মজা লাগছে যে এটা একটা হ্যাটট্রিক হচ্ছে দু সপ্তাহ ভালো কার না লাগে টু বি ইনভাইটেড ব্যাক তার মানে ওই যেটা আগের দিনও বলেছিলাম ভালোবাসা আছে তাই ইচ্ছে চাহিদা আছে একদমই এবং যেরকম কমলিনী আমাদের গান শোনাবে সঙ্গে কিন্তু প্রতিদিনের মতো শঙ্কুদা এবং অঞ্জনদার রয়েছে তারাও সহযোগিতা করবেন এবং আমি তো রয়েছি বলো এবার কি শুনবো একটা শ্রাবণ মাস চলছে অনেকে লিখেওছেন আমাকে যে বর্ষার গান নিশ্চয়ই যাব একটা প্রার্থনা পূজা দিয়ে শুরু করি সকালটা তোমরা যেরকম একটা মন্ত্র দিয়ে শুরু করো তেমনি একটা গান গাই যেটা আমার কাছে একটা মন্ত্রের মতো জীবনের অনেক শিক্ষা শিখেছি তো এই রবীন্দ্রনাথের গান মারফত সত্যি কথাই কাজেই সেই আর দেখো সব কিছুরই আমাদের দুঃখ হতাশা আসে সব একটা চাওয়া থেকে এবং সেই চাওয়াটা যখন পূর্ণ হয় না সেটা থেকে বিভিন্ন ক্ষোভ আক্ষেপ তো সেই 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 ধরনের সেই ভাবের মুডের একটা গান গাই যে চাওয়া থাকাও ভালো কিন্তু চাওয়ার একটা পরিমিতি একটা সবকিছু থাকাই বোধহয় ভালো অতিরিক্ত চাওয়া হয়তো দুঃখের কারণ হয়ে যেতে পারে হ্যাঁ এবং সেখানে না পাওয়াটাও একটা পাওয়া এবং একটা শিক্ষা না চাহিতে মোরে
পাওয়ার মধ্যে যে আনন্দ সেটা বুঝতে আর গাইতে গিয়ে আবার খেয়াল হলো কঠোর কৃপা দেখো এটা একটা অদ্ভুত অক্সিমরন না কৃপা মানেই তো আমরা ভাবি খুব নরম দয়ার একটা জিনিস সেটা যে কঠোর হতে পারে এবং কঠোরতার মধ্যেও যে কৃপা থাকতে পারে সেটা সেটাও একটা শিক্ষণীয় জিনিস এই গানে এই ভাবনা রবীন্দ্রনাথের পক্ষে ছাড়া হবে না সত্যি কথা এরপরে কি বলবো আরেকটা পূজারী গান গাইবো ভাবছিলাম আমি আমাদের দেখো আমি মনে করি এই যে প্রত্যেকটা যুগে বিশেষ করে আমাদের যুগে কিছু গান ঘরে ফেরে অনেক গান আমরা কেউ গাই না রবীন্দ্রনাথের লেখা কত সুন্দর গান আছে কিন্তু লক্ষ্য করে দেখবে সব সময় ঘুরছে ফিরছে কিছু পরিচিত পপুলার যাকে বলা হয় কিন্তু পরিচয়টা দেওয়ার দায়িত্ব তো আমাদেরই যারা আমরা গান গাই তো আমার এটা খুব প্রিয় গান এবং সাংঘাতিক অপরিচিত গান তাও নয় কিন্তু সামহাও অনেক দিন অনেকের কাছেই শুনি না গাই সেটা
ফিল্ম বিরতির পর ভালোবেসে সখী আমাদের এই অনুষ্ঠান চলছে। কমলিনী রয়েছে আমাদের সঙ্গে গান শোনানোর জন্য। পূজা পর্যায়ের পরপর দুটো গান আমরা শুনলাম, এবার পূজা থেকে কোথায় আসছি? একটু প্রেমে যাই। ওকে, প্রেম থেকে বর্ষায় যাব নিশ্চয়ই। প্রেমের দেখো যেটা বলছিলাম, অনেক গান তো আমরা অনেকদিন শুনি না, তো আর এটা খুব মিষ্টি একটা প্রেমের গান। আমার ধারণা হয়তো এক যুগে খুবই গাওয়া হতো, এখন যে কোনো কারণে শুনতে পাই না, কিন্তু গাইতে খুব ভালো লাগে, সেটা গাই। কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যে মনে তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। হায় রে, কোন সে ঝড়ের ভুল ঝরিয়ে দিল ফুল, প্রথম যে মনে তরুণ মাধুরী মেলেছিল এ মুকুল। হায় রে, রবীন্দ্রনাথের গানে গল্পে আপনাদের সকালটা ভরিয়ে দেওয়ার জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান ভালোবেসে সখীর একেবারে মধ্য পর্বে আমরা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি। এবং এই পর্বে আমরা জানি যে আপনাদের সঙ্গে আমাদের সরাসরি কথা হয়, আপনারা ফোন করেন, এবং সেই ফোন লাইনে চলে আসার জন্য ইতিমধ্যেই আমাদের লাইন খুলে দেওয়া হয়েছে, আপনারা চলে আসতে পারেন। তবে তার আগে আমরা গানে চলে যাই। কমলিনী রয়েছে আমাদের সঙ্গে। কমলিনী, এবার কোন পর্বে যাব? একটু বর্ষার গান গাই, বর্ষার গান ইচ্ছে করছে। শ্রাবণ মাসও আছে আর সামনে বোধহয় সামনের সপ্তাহে রাখি, তো রাখি পূর্ণিমা, তো তাই জন্য এই গানটা গাওয়ার লোভটা সামলাচ্ছি না, কারণ এটা সবার খুব প্রিয় গানও, তো সেটা গাই। শঙ্কুদা, আজ শ্রাবণের পূর্ণিমা শ্রাবণের পূর্ণিমাতে
এবং গান শুনতে শুনতে এই মুহূর্তে ফোনে চলে এসেছেন আমাদের দর্শকরা। নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? নমস্কার সুপ্রভাত। নমস্কার, আমি বার্নপুর হিজিরাপুর থেকে সুজিত ঠাকুর কথা বলছি। আচ্ছা বলুন বলুন। ও দিদি যা গাইলেন একদম সুরের সঙ্গে মন প্রাণ ভরিয়ে দিলেন। থ্যাংক ইউ। আজ শ্রাবণে বলুন, অপূর্ব অপূর্ব, কোনো ভাষা নেই দিদি। আমি আপনাকে দুটো গানের কথা বলি, একটি হচ্ছে বর্ষার গান, পূব হাওয়াতে দেয় দোলা আজ বলি বলি, আরেকটা দিদি তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, খুব সুন্দর গাইছেন। প্রত্যেক আমার আন্তরিক অভিনন্দন আর সুপ্রভাত জানাই, সঙ্গে রইলাম, খুব ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক রয়েছেন, নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, প্রমাণিত ভাই নবকুমার কর্মকার চিত্তরঞ্জন থেকে। হ্যাঁ বলুন বলুন। আর আজকে যাকে নিয়ে এসছো তিনি তো আমাদের দেশের কুটিরদশার রবীন্দ্রসঙ্গীত শিল্পী, আমরা তাকে ভীষণ ভাবে শ্রদ্ধা করি। কথা বলি কমলিনীর সাথে? বলুন, শুনছি আমি। আছি কমলিনী, ভীষণ সুন্দর তোমার উপস্থাপনা। থ্যাংক ইউ। পাওলঙ্গের একটা গানে অনুরোধ রাখি, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পর। তোমার সাথে শঙ্কু ঘটক এবং অঞ্জন বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাদেরকে আমার সুপ্রভাত জানিয়েছি। খুব ভালো থেকো বন্টি, আমার সাথে রইলাম, অনেক অনেক ধন্যবাদ। এবার এইবারে রিকোয়েস্ট এসছে অনেক, আজকে যদি একটু আমার পছন্দের যেগুলো করেছি, বর্ষার গানের রিকোয়েস্ট ছিল, কিন্তু বর্ষার যেটা ভেবেছি সেটা অনেক দিন গাওয়া হয় না, সেটা যদি একটু গাই, একটু নিজগুণে ক্ষমা করে একটু শুনে নেবেন। এই এই গানগুলো তো একটু শোনার দরকার, আজ বড় শখ হয়েছে কয়েকটা এরকম গান গাইবো, দেখুন তো কেমন লাগে। আরেকদিন নিশ্চয়ই আপনাদের অনুরোধের আরেকটু বেশি রাখতে পারবো বলে আশা করি। আজকে এটা গাই, হেরি আসা। দেখো খুব মিষ্টি ইমেজারিটা, এত সুন্দর প্রেমের। হ্যাঁ দেখো কবে শুনেছ লাস্ট? হেরি শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পড়িল মনে, হেরি শ্যামল ঘন আমারও পরাণ।
আগে একবার বলেছিলাম বর্ষার একটা নস্টালজিয়ার সাথে যোগাযোগ আছে, যে মানে এই যে বর্ষার ডেসক্রিপশন, এবার দেখো এটা বর্ষার পর্যায়ভুক্ত, কিন্তু এটা প্রেমের গান, বর্ষার গান, কিসের গান, এটা তো আলাদা করা সত্যি যায় না। তাই জন্য বললাম প্রেমের গান, রিয়েলাইজ করলাম অ্যাকচুয়ালি বর্ষার গান, কিন্তু ঋতুকালীন একদমই। এবং রবীন্দ্রনাথের গানের যে রূপ, রস, গন্ধ যেগুলো রয়েছে, সেইগুলো কিন্তু এক একজনের সময় এক এক, মানে এক একটা সময় এক এক রকম ভাবে ঠিকই পর্যায়ভুক্ত ঠিক করা যায় না সত্যি কথায়। সেই রূপ, রস, গন্ধ নিয়ে আমরা এখনো আছি বেশ কিছুক্ষণ। ছোট্ট একটা বিরতি আমাদের নিতেই হচ্ছে, বিরতির পর আবারও ফিরে আসবো, সঙ্গে থাকো। বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাই। এবং এই মুহূর্তে কমলিনীর গান যেমন আমরা শুনছি, একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আরেকজন দর্শকও রয়েছেন ফোনে, একটুখানি কথা বলে নেবো তার সঙ্গে। নমস্কার সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত শোভাদিত্য বাবু। হ্যাঁ বলুন। এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী কমলিনী ম্যাডামকে এবং যন্ত্র শিল্পী যারা রয়েছেন অঞ্জন বাবু এবং সবাইকে সুপ্রভাত জানিয়ে আমি শর্ট লেগ থেকে আশিস চক্রবর্তী বলছি। হ্যাঁ বলুন। ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। উনি শুরু করলেন গীতাঞ্জলি পর্বের একটি গান দিয়ে, আমি বহু বাসনায় প্রাণপণে চাই, ভীষণ ভালো লাগছে আজকে সঙ্গীত। আমি শেষ পর্বে একটিমাত্র গানের অনুরোধ করবো, গানটি গুরুদেব 48 বছর বয়সে শান্তিনিকেতনে বসে লিখেছিলেন এবং কেতকে গীতে আটকে পরে গানটি এনেছিলেন। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একা দ্বারের পাশে, একটি গানের অনুরোধ রাখলাম, যদি করতে পারেন খুব ভালো লাগবে, আশা করি পারবেন উনি করতে। রইলাম সাথে, অনেক অনেক ধন্যবাদ। এই মুহূর্তে মধ্যে আমাদের একটাই গানের সময় হবে এবং আমাদের কামনা যে মেঘের পরে মেঘ জমুক এবং আধার করে আসুক, শুধু নয় আধার করে অনেকবারই এসছে ইদানিং কালে, কিন্তু ঠিক বৃষ্টিটা হয়নি সেই অবধিও পৌঁছক এই কামনা করে তাহলে ওনার গানটাই শেষ গান গাই। হ্যাঁ এটা বেশ ভালো হয়েছে আর কি। হ্যাঁ, এটা দারুণ সময়, দারুণ গানের রিকোয়েস্ট এসে গেছে, এক একটা সময় হয় মিলে যায়। মেঘে
করো আমায় হেলা, কেমন করে কাটে করে।